হ্যালো ভিউয়ার্স, আমার হাতে দেখছেন একটা 10 mm ফাসনাট। এই ফাসনাটটা আমরা ছাদের মধ্যে লাগিয়ে এর মধ্যে আজকে ফ্যান লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই 10 mm ফাসনাটটা লাগানোর জন্য আমাদেরকে ড্রিল মেশিনে 10 mm ফলা লাগিয়ে নিতে হয়েছে। এই 10 mm ফলার সাহায্যে আমরা ছাদটাকে ছিদ্র করে নিচ্ছি। ঠিক যতটুকু ফাসনাটের সাইজ, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নেওয়ার পর ফাসনাটটা ওই ছিদ্রের মধ্যে ভালো করে ঠুঁকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমাদেরকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। তো আগে আমরা ছিদ্রটা করে নিই, ছিদ্রটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো ছিদ্রটা হয়ে গেছে, এরপর আমরা ফাসনারটাকে লাগিয়ে নিচ্ছি। ফাসনারটাকে হালকা করে লাগিয়ে আমরা হাতুড়ির সাহায্যে ঠুঁকে বসিয়ে দেব। ভালো করে ঠুঁকে পুরো যে থ্রেডটা আছে ওই থ্রেডটা পুরো ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমাদেরকে এই যে দেখছেন এইভাবে ঘুরিয়ে এটাকে টাইট দিয়ে নিতে হবে। ভালোভাবে টাইট দিয়ে প্যাঁচটাকে পুরো বসিয়ে দিতে হবে। এই যে দেখছেন এইভাবে ঠিক পুরোপুরি টাইট দিয়ে নিতে হবে। যতটুকু টাইট হতে চাইছে এটা ততটুকু টাইট দিয়ে নিতে হবে। টাইটটা দিয়ে আমরা দেখব যে এর লোড ক্যাপাসিটি কতটুকু আছে। তো আমরা পুরোপুরি টাইট দিয়ে নিচ্ছি। এই যে দেখছেন পুরোপুরি আমরা টাইট দিয়ে নিলাম, আর যাচ্ছে না। এরপর আমরা দেখব যে এর কতটুকু লোড ক্ষমতা আছে বা কতটুকু লোড নিতে পারবে। এই যে দেখুন, এই যে পুরো ঝুলে পড়েছে, মানে যে ঝুলছে এর লোড 60 থেকে 65 কিলো। তো সেখানে দেখছেন এ পুরোপুরি ঝুলে পাটা তুলে দেখিয়ে দিচ্ছে, কোনো রকম খুলে যাচ্ছে না। তো এরপর আমরা ফ্যানটা লাগিয়ে নেব। ফ্যানটা লাগিয়ে আমরা কানেকশানটা করে ফ্যানটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমাদের ফ্যান লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্যানটা কানেকশান দিয়ে সুইচ অন করে দেখব ফ্যানটা চালিয়ে কোনো রকম সমস্যা হয় কি না। তো দেখুন আমরা ফ্যানটাকে চালু করে দিয়েছি, ফ্যানটা চলছে, কোনো রকম প্রবলেম বা কোনো রকম সমস্যা হয়নি আর হবেও না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।